শুরুতেই সংবাদ শিরোনাম, মুসলিমদের দেয়া কথা রাখবেন বাইডেন। ক্ষমতা থেকে সরে গেলেও আজীবন যেসব সুবিধা পাবেন ডোনাল্ড ট্রাম্প। নাগানো কারাবাগের দ্বিতীয় বড় শহর উদ্ধার করল আজারবাইজান। নতুন মিত্রতা, তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, সতর্ক করে দিলেন ব্রিটিশ সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। যুক্তরাষ্ট্রের ভ্রমণে 13টি দেশের মুসলিম নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। 2017 সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের কিছুদিন পর একটি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনের কিছুদিন আগে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ওই সময় এই নিষেধাজ্ঞার বিষয়ে তিনি জানিয়েছিলেন, ক্ষমতায় এলে হোয়াইট হাউসে তার প্রথম দিনই হবে যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞার শেষ দিন। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এখন বাইডেন প্রশাসন চাইলে খুব সহজেই নির্বাহী আদেশে এই সিদ্ধান্তে উল্টে দিতে পারে। তবে কনজারভেটিভ পার্টি এ নিয়ে আদালতে শরণাপন্ন হলে নিষেধাজ্ঞা বাতিলের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে। গত মাসে বিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন বাইডেন। মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের অবদানকে সম্মান জানাতে এবং সমাজ থেকে ঘৃণার বিষয় উপড়ে ফেলতে আমি আপনাদের সঙ্গে কাজ করব। আমার প্রশাসন প্রতিটি স্তরে মুসলিম আমেরিকানদের অবদান দেখতে চাইবে। হোয়াইট হাউসে প্রথম দিনেই আমি ট্রাম্পের অসাংবিধানিক মুসলিম নিষেধাজ্ঞার পরিসমাপ্তি ঘটাবো। এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আমেরিকার জনগণকে ধন্যবাদ দিয়ে বলেন, আমেরিকার মানুষ জবাব দিয়েছে, তারা আমাদের পরিষ্কার বিজয় এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি 7,50,00,000 ভোট পেয়ে আমি জয়ী হয়েছি। প্রসঙ্গত, 46তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর জো বাইডেন বিজয়ী হয়েছেন। তিনি এর মধ্যে 290টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ট্রাম্পকে হারান। পপুলার ভোটেও বেশি পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়ে গেছে। আড়াই মাসের মধ্যেই হোয়াইট হাউস ছেড়ে চলে যেতে হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সরাসরি দায়িত্বে থেকে অন্তত 4 বছরের জন্য তো বটেই অবসরে যেতে হচ্ছে তাকে। তবে প্রেসিডেন্টের পদ ছাড়তে হলেও ট্রাম্পের জন্য সরকারি খাতে খরচ খুব কমবে না আমেরিকায়। বেশ মোটা অঙ্কের পেনশন তো পাবেনই আজীবন, সঙ্গে পাবেন আমেরিকার চকচকে এলাকায় অফিস চালানোর বিশাল জায়গা। তার যাবতীয় খরচ বহন করবে সরকার, সে অফিসে বহু কর্মী রাখার যাবতীয় খরচও। তাছাড়াও পাবেন বিস্তর ঘোরাঘুরি, আর টেলিফোনের খরচ তো প্রচুর ডলার। আর আজীবন পাবেন তার এবং তার পরিবারের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা রক্ষার সুবিধা, যা সব খরচই বহন করবে আমজনতা তাদের জমা দেওয়া আয়করের মাধ্যমে। শুধু ট্রাম্প নন, তাকে নিয়ে আমেরিকার যে 45 জন প্রেসিডেন্ট এখন পর্যন্ত অবসরে গিয়েছেন, আজীবন তাদের সকলের জন্যই সরকারি খাতে পেনশন সহ ওই সব ক্ষেত্রে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ থাকে প্রতি বছরের বাজেটে। আমেরিকার সংবিধান মোতাবেক যা শুরুটা হয়েছিল 1789 সালে প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ক্ষমতাসীন হওয়ার পরেই। সব সাবেক প্রেসিডেন্ট আমেরিকার সংবিধানের রীতি অনুযায়ী বেতন পান প্রেসিডেন্টের ক্যাবিনেটের সদস্যদের এখনকার বেতনের মতো। 2017 সালে সেই পরিমাণ ছিল প্রতি বছরে $2,07,800, এর মধ্যে অন্যান্য ভাতা নেই, মনে রাখবেন। নাগানো কারাবাকের দ্বিতীয় বড় শহর শুশা আর্মেনিয়ার হাত থেকে উদ্ধার করেছে আজারবাইজান। দেশটির সেনাবাহিনী শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় বলে জানিয়েছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আজ রবিবার আল জাজিরাকে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে আর্মেনিয়ার সরকার কর্মকর্তারা। একই সঙ্গে তারা এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানায়নি। যদি আজারবাইজানের এই দাবি সত্যি হয়, তাহলে নৃতাত্ত্বিক আর্মেনিয়ার জাতিগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা নাগানো কারাবাকে এটা হবে আজারবাইজানের বড় বিজয়। আজারি প্রেসিডেন্ট আলিয়েভ রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে বলেন, অত্যন্ত গর্ব এবং আনন্দের সঙ্গে আমি আপনাদের জানাচ্ছি যে শুশা শহর স্বাধীন হয়েছে। আর নভেম্বরের 8 তারিখ আজারবাইজানের মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন, যেদিনই আমরা শুশার শহর ফিরে পেয়েছি। আর্মেনিয়ার সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আজারবাইজানের সেনাদের সঙ্গে তুমুল সংঘর্ষ চলছে। শুশা শহর এবং তার আশপাশ এলাকাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে গত কয়েকদিন ধরেই। আজেরি সেনারা এলাকা দখলে নেওয়ার চেষ্টায় আছেন।
সিরিয়া থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এবং পিকেকে গেরিলাদেরকে সরিয়ে নেওয়ার কথা চিন্তা করছে আমেরিকা। সন্ত্রাসীদের সঙ্গে এই গেরিলাদের বিশেষ সম্পর্ক রয়েছে এমন কথা বলে সিরিয়ায় তুরস্কের সঙ্গে আমেরিকার সহযোগিতা বাড়াতে চাইছে। আমেরিকা নিজেও অবৈধভাবে সিরিয়ায় ভূখণ্ড দখল করে রেখেছে। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জেমস জেফ্রি জর্দান ভিত্তিক সিরিয়া ডাইরেক্ট নিউজের কাছে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা চাইছি পিকেকে গেরিলাদেরকে সিরিয়া থেকে সরিয়ে নিতে। সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, সিরিয়ায় পিকেকে গেরিলাদের অবস্থানের প্রতি সমর্থন দেওয়ার কারণে তুরস্কের সঙ্গে আমেরিকার উত্তেজনা বেড়েছে, আমরা এই উত্তেজনা কমাতে চাই। সিরিয়া থেকে পিকেকে গেরিলাদের সরিয়ে নেওয়ার মূল লক্ষ্য ব্যাখ্যা করে জেমস জেফ্রি দাবি করেন, উত্তর পশ্চিম এলাকা ছাড়া সিরিয়ার প্রত্যেকটি অঞ্চল নিয়ে তুরস্কের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। তিনি বলেন, এমনকি উত্তর পশ্চিমাঞ্চল নিয়েও তুরস্ক আমাদের সমঝোতায় আছে। দীর্ঘদিন ধরে আমেরিকা পিকেকে গেরিলাদের সহযোগিতা করে আসছে। সিরিয়ায় তৎপর পিপলস প্রোটেকশন ইউনিট বা ওআইপিজি এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ নামের দুটি সংগঠনকে অস্ত্র এবং অর্থ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করে আসছে আমেরিকা। এ দুটি সংগঠনের সঙ্গে পিকেকে গেরিলাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চলমান অনিশ্চয়তা এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে আরেকটি যুদ্ধ শুরু হতে পারে। গতকাল স্কাই নিউজ টেলিভিশন চ্যানেলকে দিয়ে এক সাক্ষাৎকারে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল নিক কর্টার এ মন্তব্য করেন। তিনি বলেন, অতীত অর্থনৈতিক সংকট নিরাপত্তাহীনতা ঝুঁকি তৈরি করেছে এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকটের ফলে আবার এ ধরনের ব্যাপক ভিত্তিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, আমরা বর্তমানে এমন একটি বিশ্বে বসবাস করছি যেখানে অনেক বেশি অনিশ্চয়তা এবং উদ্বেগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা একটি বাস্তবতা, তবে প্রকৃত ঝুঁকি হচ্ছে অনেক আঞ্চলিক সংঘাত স্বাভাবিক হিসাব নিকাশকে ছাড়িয়ে যেতে পারে। স্কাই নিউজ চ্যানেল কার্টারের কাছে জানতে চেয়েছেন, তিনি সরাসরি আরেকটি বিশ্বযুদ্ধের কথা বলছেন কিনা। জবাবে তিনি বলেন, আমি বলছি এটি একটি ঝুঁকি এবং আমাদেরকে সেই ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।